নমস্কার বন্ধুরা আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব গন্ধরাজ ফিশ ফ্রাইয়ের রেসিপি জামাই ষষ্ঠীর দিন একটা ফ্রাইয়ের তো দরকার হয় বলুন আর এটা স্টার্টার হিসাবে ব্যবহার করেছিলাম আর খেতে অপূর্ব হয়েছিল এবারে তাহলে চলুন দেখে নিই কীভাবে এটা করেছিলাম খুব সহজ ছটপট হয়ে যাবে আর এতটাই সহজ যে যে কোনো কেউই করতে পারবে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তিনটে সামান্য আদা একটা লেবু একটা পেঁয়াজ পেঁয়াজটা পুরোটা আমার লাগবে না আমি একদম অল্প করে নিয়েছি কারণ এখানে বেশি অত্যাধিক মশলার তো প্রয়োজন হয় না তার জন্য সামান্য একটু মশলা হলেই চলবে আর এখানে কিন্তু ধনে পাতা কুচি পুদিনা পাতা এগুলোও দেওয়া যায় কিন্তু যেহেতু আমি গন্ধরাজ লেবু দিয়ে করছি তার জন্য ওগুলো আর প্রয়োজন হয়নি যদি গন্ধরাজ লেবু ছাড়া করে তাহলে কিন্তু ওগুলো একটু দিলে বেশি ভালো হয় আদাটাও আমার এতটা লাগবে না আদাটাও একটু অল্প রেখে দিলাম সামান্য একটু আদাকে আমি নিয়ে নিলাম হাফ ইঞ্চির মতন গায়ে গায়ের খোসাটা আমি একটু চেছে নিচ্ছি আর তারপরে এটাকে আমি ভালো করে মিক্সি করে নেব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সমস্ত মশলাটাকে আমি মিক্সিতে মিহি করে বেটে নেব মোটামুটি পুরো মিহি না হলেও কিছুটা মিহি যেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে আর লেবুটাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আমার চোদ্দো পিস ভেটকি মাছের ফিলে আছে আর এই যে গন্ধ লেবুর পেছনটাও অনেকে গ্রেট করে দেয় সবুজ অংশটা কিন্তু সাদা অংশটা পড়লে কিন মাছের ব্যাটারটা একটু তেতো হয়ে যায় তার জন্য আমি এই সমস্ত ঝামেলাতেই যাব না তার কারণ হচ্ছে এটা অনেকেই বুঝে উঠতে পারবে না যে কতটুকু অংশ আমাকে গ্রেট করতে হবে কোনটা বাদ দিতে হবে কত ঝামেলায় গিয়ে দরকার নেই তার থেকে আমি শুধু লেবুর রসটা দিয়েই কাজ করব। আর মাছগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি নুন আর বন্ধুরা আমার হাতটা এতটাই কেটে গেছে যে ম্যারিনেট করতে আমার আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ হাতে প্রচণ্ড জ্বালা আর ব্যথা তার জন্য আমাকে হেল্প করছে আমার হাজব্যান্ড আমি দিয়ে দিচ্ছি উনি মেখে রাখছেন দিয়ে দিলাম একটু গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছে আর এবারে দিয়ে দেব ভিনিগার আর ভিনিগারটা দিয়ে দিলাম এখানে দু চামচ আর লেবুর রস দিয়ে দিচ্ছি দুটো লেবুর পিসের টুকরো নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে দিয়ে দিলাম আর আমি এখানে গার্লিক পেস্ট ব্যবহার করছি যদি গার্লিক পেস্ট না দেন আপনি পেঁয়াজ কাঁচা লঙ্কা যখন বাটবেন তার সাথে তিন চার কোয়া গার্লিক বেটে নেবেন আর আমি এখানে রসুনের পেস্টটা দিয়ে তারপরে বেটে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা দিয়ে ভালো করে মেখে নেব মেখে এটা পনেরো থেকে কুড়ি মিনিট রাখলেই যথেষ্ট কারণ ভেটকি মাছ এমনিতেই নরম মাছ আর বেশিক্ষণ মাছকে ম্যারিনেট করে রাখার দরকার হয় না এটা সঙ্গে সঙ্গে করেই আপনি দশ পনেরো মিনিট পরেই ভেজে খেতে পারবেন আর যেহেতু এটা আমি জামাই ষষ্ঠীর দিন স্টার্টার হিসাবে ব্যবহার করেছিলাম তার জন্য আমি আগের দিন রাত্রেই সমস্ত প্রসেসিং করে রেখে দিয়েছিলাম পরের দিন শুধু ভেজেছিলাম কারণ কাজের সুবিধার জন্য কারণ অনেক কাজ থাকে তার জন্য আর নিয়ে নিয়েছি আমি ডিম এখানে ডিমের গোলা আমি করে নিচ্ছি এখানে আমি সম্পূর্ণটাই ডিমেরই গোলা করছি কিন্তু আপনি চাইলে এখানে চারটে ডিম বা তিনটে ডিম দিয়ে তারপরে রুম টেম্পারেচারের দুধ আপনি দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে পারেন কিন্তু ডিমের বিকল্প হয় না ডিম দিলে সেটা খেতে আরও বেশি টেস্টি হয় তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম যেহেতু খানা মাছ আছে তার জন্য আমি গোলাটাকে একটু বেশি করে বাড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নুন গোলমরিচ আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম আমি চারটি স্পুনের মতন ফোর টি স্পুন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এটা কাটা চামচ দিয়ে আমি গুলছিলাম কিন্তু দেখছি কর্নফ্লাওয়ারগুলো লামস পেকে যাচ্ছে তার জন্য আমি আমি বিটার দিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটার মধ্যেও এই গোলাটার মধ্যেও আমি দুটো যে আরও এক্সট্রা এক্সট্রা যে দুটো লেবুর টুকরো ছিল সেই লেবুর টুকরোটা এটার মধ্যে আমি দিয়ে দিলাম তাহলে পুরো লেবুটাই আমার এখানে লেগে গেল দুটো ম্যারিনেটে দিয়েছি দুটো মাছটাকে ম্যারিনেট করতে দিয়েছি আর দুটো এখানে দিয়েছি এদিকে আমি ডিমের গোলাটা পুরো রেডি করে নিলাম আর এদিকে কাগজ পেতে আমি ব্রেড ক্রাম রেখে দিয়েছি আর ব্রেড ক্রামটা আমি এক কেজি কিনেছিলাম কিন্তু এখানে আমার ব্রেড ক্রাম পাঁচশো গ্রাম থেকে ছশো গ্রামের মতন আমার এখানে ব্রেড ক্রাম লেগেছে তা এখানে আমি ব্রেড ক্রামটা ভালো করে বিছিয়ে দিয়েছি কাজের সুবিধার জন্য এবারে ম্যারিনেট করে মাছটা যে রেখেছিলাম সেখান থেকে এক টুকরো মাছ নিয়ে ডিমের গোলার মধ্যে চোবাচ্ছেন আর তারপরে ওপর থেকে ব্রেড ক্রামে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে আরও একটা জায়গায় রেখে দিচ্ছেন ভালো করে চেপে চেপে ব্রেড ক্রামগুলো দিচ্ছেন দিয়ে আরেক জায়গায় আরেকটা পেপারের মধ্যে রেখে দিচ্ছেন এইভাবেই সমস্ত মাছগুলোকে রেডি করে দিচ্ছেন এটা হচ্ছে প্রথম কোটিং আছে প্রথম কোট এবার আমি ডাবল কোট করব এবারে প্রথম কোটিং থেকে আমি নিয়ে আরও একটা আরও একবার ডিমের গোলায় চুবিয়ে আবার ব্রেডক্রাম্প দিয়ে এখানে রেখে দিচ্ছি ট্রের মধ্যে রেখে দিচ্ছি আবার আরেকটা নিয়ে নিলাম প্রথম কোটিংয়ের মাছ নিয়ে আবার ডিমের গোলার মধ্যে চুবিয়ে আবার ব্রেডক্রাম্প লাগিয়ে ভালো করে চেপে চেপে ব্রেডক্রাম লাগিয়ে ট্রের মধ্যে রেখে দিচ্ছি আর এই মাছগুলোকে যখন এটা পুরো ফুল ফিনিশিং হয়ে গেল তখন একটা স্প্যাচুলা নিয়ে বা স্কেল যদি থাকে স্কেল দিয়ে বা খুন্তির পেছন সাইডটা দিয়ে যতটা পারবেন চেপে চেপে একটু সুন্দর করে চেপে চেপে দিলেই চৌকো একটা আনার শেপ চৌকো শেপ আনার চেষ্টা করবেন আর দেখুন কিভাবে করছে একটুখানি জাস্ট একটু চাপছে চাপলেই কিন্তু একটা সমান শেপ চলে আসছে আবার এদিকটাও একটু চেপে দিল দেখুন চৌকো শেপ করার চেষ্টা করবেন যতটা সম্ভব চৌকো শেপ করে তারপরে রেখে দিলে রেডি হয়ে গেল এইভাবে আমি করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা পরের দিন সকালবেলা খাবার সার্ভ করার আগে এই স্টার্টারগুলো ভেজে আমি সার্ভ করেছিলাম এত সুন্দর খেতে হয়েছিল অপূর্ব আর এভাবেই আমি এই ফিশ গন্ধরাজ ফিশ ফ্রাইগুলোকে তৈরি করেছিলাম এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি কড়াটা সবসময় একটু ছোটো নেওয়ার চেষ্টা করবেন কারণ বেশি তেল না দিলে কিন্তু ভালো ফ্রাই ভাজা যাবে না একটু বেশি পরিমাণে তেল দেওয়ার জন্য কড়াইটা যদি ছোটো নেন তাহলে যেহেতু ডিপ তার জন্য অল্প তেলেও এটা একটু বেশি উঁচুর দিকে উঠে যাবে তখন ফ্রাই ভাজা ভালো হবে সবসময় ফ্রাইগুলোকে চেষ্টা করবেন তেলের নিচ অবধি যেন যায় ফ্রাই যেন ওপরে না ভেসে থাকে ফ্রাইটা যেন পুরো ডিপ ফ্রাই হয় ব্যাস এভাবেই একে একে সব মাছগুলো ভেজে নিয়েছি আর কে কীরকমভাবে ফুলে ফুলে উঠেছে দেখুন দুর্দান্ত খেতে হয়েছিল এই গন্ধরাজ ফিশ ফ্রাই আপনারা এইরকম ফিশ ফ্রাই বাড়িতে ট্রাই করবেন সহজ ইজি এরকম ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে আমাদের গন্ধরাজ ফিশ ফ্রাই মাছটা দেখুন কি সাদা খুব সুন্দর টেস্ট ছিল মাছটারও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপির সাথে কতক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ